দিয়ে যাবো, তোমরা পাঠ্যবইগুলো পাঠ্যবই খুলে ষষ্ঠ দিয়ে যাও। বিক্ষিপ্ত হয়েও জোয়ারের সৃষ্টি করে। এটি আমরা
গিয়ে সমুদ্রে গিয়ে পতিত হয়, মানে পড়ে। দুই নম্বর কারণ দেখো, দৈনিক দুবার জোয়ার ভাটা হওয়ার ফলে ভাটার টানে নদীর মোহনায় পলি ও আবর্জনা জমতে পারে না। তিন নম্বর কারণ দেখো, জোয়ার ভাটার ফলে সৃষ্ট স্রোতের সাহায্যে নদী খাত, যে নদী খাত আছে এটা গভীর হয়। চার নম্বর কারণ দেখো, বহু নদীতে ভাটার স্রোতের বিপরীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপন্ন করা যায়। আমরা এই যে খুব প্রয়োজনীয় জিনিস বিদ্যুৎ, এই বিদ্যুৎটা আমরা কিন্তু জোয়ারের পানি যখন ভাটার স্রোতের বিপরীতে বাঁধ দিয়ে, বাঁধ মানে পানি আটকে রাখা, এটার মাধ্যমে আমরা জলবিদ্যুৎ উৎপন্ন উৎপাদন করতে পারি। তারপরটা দেখো, জোয়ারের পানি নদীর মাধ্যমে সেচে সহায়তা করে এবং অনেক সময় খাল খনন করে জোয়ারের পানি আটকিয়ে সেচ কাজে ব্যবহার করা হয়। যেহেতু জোয়ারের সময় পানি উঠে তখন পানিটা ধরে রাখা হয় এবং সেচ কাজে, সেচ মানে জমিতে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। শীত প্রধান দেশে সমুদ্রের লবণাক্ত পানি জোয়ারের সাহায্যে নদীতে প্রবেশ করে এবং এর ফলে নদীর পানি সহজে জমে না। সাত নম্বর দেখো, জোয়ার ভাটার ফলে নৌযান চলাচলের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের সুবিধা হয়। ভাটার সময় পানি কমে যায়, জোয়ারের সময় পানি যেহেতু বেড়ে যায় তখন বিভিন্ন নৌযান চলাচল করতে মালপত্র নিয়ে সুবিধা হয়। জোয়ারের সময় নদীর মোহনায় ও তার অভ্যন্তরে পানি অধিক হয় বলে বড় বড় সমুদ্রগামী জাহাজের পক্ষে নদীতে প্রবেশ করা সুবিধা হয়। আবার জোয়ারের টানে ওই জাহাজ অনায়াসে সমুদ্রে নেমে আসতে পারে। এবার আমরা যাবো আট নম্বর কারণ, অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে নদীতে অধিক মাত্রায় জোয়ারের সময়